রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ব্রিফিং বিষয়ে ব্রিফিং করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা কোনো পরিষ্কার না, এমনকি 31 টা অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা সে উঠিয়ে নিয়ে গেছে, এমনটাও প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। এত প্রশ্ন করলে তো বারবার ঘূর্ণিঝড় রিমাল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে এটা তো সবাই জানে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত হয়েছে যেটা নাকি বাংলাদেশের পক্ষে গ্রহণ করা সম্ভব হবে কিনা, এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন কিনা সেটা প্রধানমন্ত্রী চাইবেন কিনা এটা সরকার প্রধান বলতে পারেন, আমি এটা বলতে পারি। Thank you.